নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিগেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। 28শে অগস্ট বুধবার, দৈনিক রাশিফলের ভিডিও। মেষ টু মীন রাশি কেমন যাবে এবং কোন কোন রাশির ক্ষেত্রে আগামীকাল লটারি প্রাপ্তির প্রবল যোগ রয়েছে, আমি ভিডিওর শেষে টার্গেট নাম্বার এবং রাশির নাম আমি কিন্তু নিয়মিত আপনাদেরকে জানাই এবং বিশেষ কিছু ক্রিয়ার কথা আমি বলি, যাতে আপনাদের যারা আকস্মিক ধন প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন, যাতে আপনাদের অর্থপ্রাপ্তির প্রবল যোগটা সৃষ্টি হয়। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন এবং কোন কোন রাশির ক্ষেত্রে আগামীকাল সাবধান থাকতে হবে অবশ্যই এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। তাই আপনারা ভিডিওটি মোটেও কেটে কেটে দেখবেন না, আলোচনাটি সম্পূর্ণরূপে শোনার চেষ্টা করুন। দেখুন, আগামীকাল বুধবার কৃষ্ণপক্ষের দশমী তিথি রয়েছে, মৃগশিরা নক্ষত্র রয়েছে। আগামীকাল বিকাল 3:53 পর্যন্ত যোগ রয়েছে বজ্র যোগ। দেখুন, কোনো শুভ কাজ বা ইম্পর্টেন্ট কাজের ক্ষেত্রে অবশ্যই আমি যে প্রতিদিন যে মেষ টু মীন রাশির সময়টা জানাচ্ছি, অনেকেরই একটা সময়ের জন্য কিন্তু বলেছেন যে কৌশিকদা রাশিভিত্তিক যে একটা শুভ সময়টা যেটা হয় সেটা আপনি দিবেন। অবশ্যই বজ্র যোগ রয়েছে এবং রাহুকাল রয়েছে দুপুর 12:30 পর্যন্ত। এই সময়টাতে আপনারা কোনো ইম্পর্টেন্ট কাজ, কোনো গুরুত্বপূর্ণ কাজ, শুভযাত্রা বা ইনভেস্টমেন্ট আপনারা করবেন না। দেখুন, আগামীকাল দক্ষিণ দিকে যাত্রা করা নিষেধ রয়েছে, আর যদি দক্ষিণ দিকে যাত্রা করতেই হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই একটু গুড় মুখে দিয়ে, আখের গুড় মুখে দিয়ে আপনারা বেরাবেন এবং ভগবানের নাম স্মরণ করবেন, নিশ্চিতরূপে আপনারা লাভ পাবেন। দেখুন, আগামীকাল এই যে 27টি যে নক্ষত্র রয়েছে তার মধ্যে কোন কোন নক্ষত্রের ক্ষেত্রে দিনটি বিশেষভাবে শুভ যেতে পারে, দেখুন অশ্বিনী, হস্তা, চিত্রা, জ্যেষ্ঠা, অনুরাধা, পুষ্যা, পুনর্বসু, পূর্ব ফাল্গুনী এবং মূলা, এ কটি নক্ষত্রের ক্ষেত্রে আগামীকাল দিনটা আপনাদের ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জ আসতে চলেছে যদি এই নক্ষত্রে আপনার জন্ম হয়। এবং আমি আবারও বলছি, ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন, কেটে কেটে দেখলে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা মিস করে যাবেন এবং যারা লটারির জন্য অর্থপ্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন তাদের জন্য বিশেষ টিপস থাকছে এবং রাশিভিত্তিক যে টার্গেট নাম্বার আমি ভিডিওর শেষে কিন্তু দিতে চলেছি এবং রাশির নাম মেষ। দেখুন, মেষ রাশির আপনার কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি দেখা যাচ্ছে, হঠাৎ কোনো জায়গা থেকে অর্থপ্রাপ্তি যোগ রয়েছে এবং আপনার কর্মসূত্রে আপনার ছোটোখাটো যাত্রা ভ্রমণ যোগ কিন্তু রয়েছে। শুভ রং লাল, মার্জা করবেন, শুভ রং সাদা এবং আপনাদের যে ভাগ্যের পার্সেন্টেজ 80%। আপনাদের যে শুভ সময় যেটা দেখা যাচ্ছে সকাল 8:30 থেকে 11:22 পর্যন্ত সময়টা শুভ, সকাল 8:30 থেকে 11:22 মেষ রাশির ক্ষেত্রে সময়টা কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে।
বিষ রাশির মানসিক দুশ্চিন্তা টেনশন আপনার কমবে। কেরিয়ারের ক্ষেত্রে যে আপনার যে ব্যবসা বলুন, আপনার কর্মক্ষেত্রে বলুন, যে বাধাগুলো ছিল সেই বাধা আপনার দূর হবে। অর্থপ্রাপ্তির, সে আপনি যে কোনো দিক থেকে কোনো অর্থ আপনি আগামীকাল পেতে পারেন। আপনাদের শুভ রং সবুজ, ভাগ্যের মিটার 90%। আপনাদের যে শুভ সময়টা সকাল 9টা থেকে 11টা 14 মিনিট পর্যন্ত। মিথুন রাশি, দেখুন মিথুন রাশির আপনাদের অযথা দুশ্চিন্তা বাড়বে, পরিবারে কোনো কলহ বা আপনার পরিবারে কোনো বাদ বিবাদ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। যারা গাড়ি চালাচ্ছেন, সে দু চাকা হোক চার চাকা হোক, অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। শুভ রং আকাশী, ভাগ্যের মিটার 60%। পরিশ্রম আপনাদের আগামীকাল বেশি হবে। এবং আপনাদের যে শুভ সময় 10টা 4 মিনিট থেকে 11টা 40 মিনিট পর্যন্ত সময়টা শুভ। কর্কট রাশি, কর্কট রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। চাকরি ক্ষেত্রে আপনার কোনো শুভ উন্নতি হতে পারে, প্রমোশন বা আপনার চাকরি ক্ষেত্রে কোনো বসের সহায়তা আপনি পেতে পারেন, আপনার হায়ার অথরিটির আপনি সাহায্য আপনি পেতে পারেন কর্কট রাশির। এবং আপনার গৃহে কোনো শুভ খবর আসতে কিন্তু পারে, অর্থাৎ কোনো এমন একটা ভালো সংবাদ আসলো যেটা আপনার পরিবারের ক্ষেত্রে মঙ্গল হবে। শুভ রং লাল, ভাগ্যের মিটার 70%। আপনাদের শুভ সময় সকাল 9টা 45 মিনিট থেকে 11টা 23 মিনিট পর্যন্ত। সিংহ রাশি, আটকে থাকা কাজ আপনার হয়ে যাবে। দীর্ঘদিন এমন কোনো কাজগুলো আটকে ছিল, বাধা আসছিল, সেই বাধা দূর হয়ে সেই কাজ আপনার হবে। কেরিয়ারের ক্ষেত্রে লাভ হবে এবং কর্মক্ষেত্রে আপনার টেনশন কিছুটা হলো কমবে। আপনার যে শুভ রং সেটা হচ্ছে ধানি। আপনার ভাগ্যের মিটার 80%। শুভ সময় সকাল 9টা 40 মিনিট থেকে 11টা 55 মিনিট পর্যন্ত সময়টা শুভ। কন্যা রাশি, কন্যা রাশির স্বাস্থ্যক্ষেত্রে পরিবর্তন হবে এবং যারা শরীর নিয়ে কিছুটা ভুগছিলেন সেই জায়গাটাতে আপনাদের উন্নতি হবে। পারিবারিক যে কলহগুলো চলছিল সেগুলো আপনার সমাপ্ত হবে। অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। শুভ রং সবুজ, ভাগ্যের পার্সেন্টেজ 75%। আপনাদের যে আগামীকালের যে শুভ সময় যেটা দেখা যাচ্ছে 9টা 25 মিনিট থেকে, সকাল 9টা 25 মিনিট থেকে আপনার 11টা 15 মিনিট পর্যন্ত সময়টা শুভ। তুলা রাশি, তুলা রাশির স্বাস্থ্যের দিকে অবশ্যই লক্ষ্য রাখুন। আপনার জীবন সঙ্গীর সাথে আপনার ঝামেলা হওয়ার, অর্থাৎ আপনার হাজবেন্ড বা আপনার স্ত্রীর সাথে বাদ বিবাদের কিন্তু সম্ভাবনা সৃষ্টি হচ্ছে। কোনো বড় ধরনের যে আর্থিক লেনদেন করবেন, কাউকে অর্থ ধার দিবেন,
বা কোনো প্রপার্টি কিনতে চাইছে তার জন্য টাকা অ্যাডভান্স করতে চাইছেন, অবশ্যই সতর্ক থাকুন। আর্থিক লেনদেনের জায়গাটা খুব একটা ভালো কিন্তু নেই। শুভ রং গোলাপি, ভাগ্যের মিটার 60%। আপনাদের যে শুভ সময় সকাল 8:45 থেকে 10:30 পর্যন্ত শুভ। বৃশ্চিক রাশি, দেখুন বৃশ্চিক রাশির কর্মক্ষেত্রে আপনাদের ব্যস্ততা দেখা যাচ্ছে, কোনো জায়গা থেকে আপনি অর্থ পেতে পারেন, আটকে ছিল এমন কোনো অর্থ আপনি পেতে পারেন আগামীকাল। নিজের যে পরিকল্পনা করছেন সেটা আপনি গোপন রাখুন। আপনার শুভ রং হলুদ, ভাগ্যের মিটার 70%। আপনাদের যে শুভ সময় সকাল 9:05 থেকে 11:36 পর্যন্ত। ধনুরাশির কেরিয়ার ক্ষেত্রে আপনার সফলতা আসবে, আটকে থাকা এমন কোনো কাজ, দীর্ঘদিন বাধা আসছিল সেই কাজ আপনার সম্পন্ন হবে। আপনার আগামীকাল ব্যস্ততার মধ্যে দিনটা এগাবে। শুভ রং নীল, ভাগ্যের পার্সেন্টেজ 65%। আপনাদের যে শুভ সময় 11:00 থেকে 11:50 পর্যন্ত সময়টা শুভ। মকর রাশির ক্ষেত্রে আপনার কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু লাভ দেখা যাচ্ছে। পরিবারের যে সমস্যাগুলো চলছিল সেই সমস্যাগুলো দূর হবে। আকস্মিক ধন প্রাপ্তির যোগ রয়েছে। আপনার শুভ রং নীল, ভাগ্যের পার্সেন্টেজ 75%। আপনাদের যে শুভ সময় সকাল 10:20 থেকে 11:45 পর্যন্ত। কুম্ভ রাশি, শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই লক্ষ্য রাখুন। কর্মক্ষেত্রে প্রচুর চাপ, প্রচুর প্রেসার কুম্ভ রাশির আগামীকাল দেখা যাচ্ছে। আপনার পরিবারের ক্ষেত্রে কিছু আপনার অশান্তির সম্ভাবনা রয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ, মতপার্থক্য হতে পারে। শুভ রং সোনালী, ভাগ্যের পার্সেন্টেজ 60%। আপনাদের শুভ সময় সকাল 9:14 থেকে 11:26 পর্যন্ত। মীন রাশির কর্মক্ষেত্রে ও কেরিয়ারের ক্ষেত্রে পরিবর্তন হতে পারে। আপনার বিয়ের যোগাযোগ, বিয়ের কথাবার্তা বা ফাইনাল হতে পারে। আপনার কর্মক্ষেত্রে ছোট যাত্রার যোগ রয়েছে। শুভ রং কমলা, আপনার ভাগ্যের মিটার 70%। আপনার রাশিভিত্তিক যে শুভ সময় সকাল 9:28 থেকে 11:30 পর্যন্ত, এই সময়টা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ। এবার আসি কোন কোন রাশির, যে দুটি রাশির ক্ষেত্রে বিশেষভাবে সাবধান থাকতে হবে, মিথুন রাশি এবং আপনার কুম্ভ রাশি। অর্থাৎ মিথুন এবং কুম্ভের ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক থাকা দরকার রয়েছে। আর যে তিনটি রাশির লটারি প্রাপ্তির প্রবল যোগ রয়েছে, প্রথম রাশি মকর রাশি, মকর রাশির আকস্মিক ধন প্রাপ্তির যোগ রয়েছে। আপনার টার্গেট নাম্বার 8, যাদের ক্ষেত্রে হচ্ছে না আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন, বার্থ চার্ট রিফরমেশন অবশ্যই করুন। মকর রাশি, দ্বিতীয় রাশি বৃষ রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। আপনার আগামীকালের টার্গেট নাম্বার 2 এবং 3 নম্বর রাশি আপনার মেষ রাশি, মেষ রাশির
আগামীকাল আকস্মিক অর্থপ্রাপ্তির লটারি শেয়ার মার্কেট ফাটকা থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে। আপনাদের টার্গেট নাম্বার 6, অর্থাৎ মেষ, বৃষ এবং মকরের ক্ষেত্রে আগামীকাল লটারি শেয়ার মার্কেট ফাটকা থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তি রয়েছে। এবং পাশাপাশি আপনারা রাহু রক্ষা কবচ অবশ্যই পরিধান করুন এবং প্রতিকার প্রতিবেদন অবশ্যই করুন। আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, এটা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন, ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার, ধন্যবাদ।